হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে টেক মাইন্ড ব্লোয়িং ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি জিডিএস এর জন্য অনলাইনে আপনি কিভাবে ফিল আপ করবেন, এবং যেখানে তিনটে স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশন, দ্বিতীয় ফিজ পেমেন্ট, তিন নম্বর অ্যাপ্লাই অনলাইন। এবং আমি কমপ্লিট ভিডিও দেখিয়েছি, যদি আপনি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। আর যদি আপনি এখন ভাবেন যে আপনি জিডিএস এর জন্য আপনি অনলাইনে আবেদন করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই প্রথমে আপনি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তারপর আমার আগের যে ভিডিও রয়েছে যেখানে আমি অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন সেটা আপনি দেখে দেখে আপনি তারপর আপনি অনলাইনে আবেদন করতে বসবেন। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা অলরেডি আগেই জিডিএস এর জন্য অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু ওনারা আবেদন করার সময় কিছু ভুল করে ফেলেছেন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার সময় যদি আপনি কিছু ভুল বা মিস্টেক করে থাকেন তাহলে আপনি কোন কোন জায়গায় আপনি কারেকশান করতে পারবেন। এবং যে সকল বন্ধুরা ইতিমধ্যেই ভুল করে বসে আছেন, এবং আপনিও জেনে নিন আপনি কোন কোন জিনিস আপনি কারেকশান করতে পারবেন এবং কোন কোন জিনিস আপনি কারেকশান করতে পারবেন না, অর্থাৎ এডিট করতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনি দেখুন, ভিডিওটা আপনি স্কিপ করবেন না। এই ভিডিওটার মধ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি জানতে পারবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নিই এই জিডিএস এর জন্য অনলাইনে আবেদন করার যে ইনস্ট্রাকশান রয়েছে সেই ইনস্ট্রাকশানটা আমরা একবার ভালো করে দেখে নিই। দেখবেন এখানে যেখানে প্রত্যেকটা যে স্টেজ রয়েছে, যেখানে স্টেজ ওয়ান, স্টেজ টু এবং স্টেজ থ্রি তিনটেতে যখন আপনি ক্লিক করবেন প্রত্যেকটা নিচে আপনি দেখবেন একটা ইনস্ট্রাকশান বলে একটা অপশান রয়েছে, এখানে অবশ্যই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন অনেক প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া রয়েছে। এই যে ইনস্ট্রাকশানটা রয়েছে এই ইনস্ট্রাকশানটা আপনি ভালোভাবে প্রথমে একবার বুঝে নেবেন। যেমন দেখুন প্রথমে যে অপশান রয়েছে যেখানে আই উইশ টু অ্যাপ্লাই ফর গ্রামীণ ডাকসেবক, আই এম আনএবল টু ফাইন্ড দ্য লিঙ্ক, এখানে যে উত্তর বলে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার ইন দ্য ওয়েবসাইট ফর অ্যাপ্লাইং টু এনি সার্কেল, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি হোয়েন দ্য পার্টিকুলার সার্কেল নোটিফিকেশান ইজ লাইভ, ফর দ্য আপকামিং নোটিফিকেশান ডিটেলস আর অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। অর্থাৎ যদি আপনি ভাবেন যে আপনি গ্রামীণ ডাক সেবকের জন্য আপনি অনলাইন আবেদন করবেন এবং তার কোনো লিঙ্ক আপনি দেখতে পান না, তাহলে অবশ্যই যখন আপনি এদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখন আপনার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান জারি করা হবে তখন অবশ্যই ওখানে আপনার লাইভ আপনার শো করবে যেখানে অ্যাপ্লাই অনলাইন বলে। এরপর দেখবেন একটা অপশান রয়েছে যেখানে আই হ্যাভ রেজিস্টার্ড দ্য পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক এবং হোয়ার ডু আই ফাইন্ড মাই ফার্দার স্ট্যাটাস। অর্থাৎ যখন আপনি অনলাইনে ফিল আপ করবেন, ফিল আপ করার পর যদি আপনি মনে করেন যে আপনি আপনার যে ফর্মের যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটা আপনি চেক করবেন, অর্থাৎ জানতে চাচ্ছেন তাহলে আপনি কিভাবে আপনি জানবেন। যখন আপনি অনলাইনে ফিল আপ করবেন তখন অবশ্যই আপনি যে মোবাইল নম্বর আপনি দেবেন সেই মোবাইল নম্বরে আপনার একটা কনফার্মেশান এসএমএস আসবে, এবং যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ফর্মটা আপনি অনলাইনে সাবমিট করছেন সেই ফর্মটা আপনার সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। তাছাড়া দেখবেন এখানে একটা অপশান রয়েছে, হোমের একটা অপশান দেখবেন এখানে, অর্থাৎ এখানে স্টেজ থ্রি যেখানে অ্যাপ্লাই অনলাইন, এখানে যখন আপনি ক্লিক করবেন তার নিচে দেখবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নম্বরে যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনি পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এখানে বসাবেন, এবং তারপর আপনার মোবাইল নম্বর এবং আপনি যে সার্কেল থেকে আবেদন করেছেন সেই সার্কেলটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে আপনি প্রিন্ট আউটটা নিতে পারেন। অর্থাৎ প্রতিটা ফর্ম যখন সাবমিট করা হয় ফাইনাল যে প্রিন্ট আউট থাকে সেই প্রিন্ট আউটটাই কিন্তু এটাই সেই প্রিন্ট আউট। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা অলরেডি জিডিএস এর জন্য অনলাইনে আবেদন করেছিলেন, আবেদন করার সময় ভুলবশত নিজের নাম, বাবার নাম অথবা ডেট অফ বার্থ বা জেন্ডার কোনো একটা কেউ যদি মিস্টেক করে থাকে তাহলে ওই ব্যক্তি এখানে এডিট করার সুযোগ পাবেন কি না। চলুন দেখে নিই এদের যে রুলস এবং রেগুলেশান রয়েছে সেটাতে কি বলা হয়েছে। এখানে অর্থাৎ আপনি জিডিএস এর জন্য যদি আপনি আবেদন করেন, যদি আপনি ভুলবশত যদি আপনি নিজের নাম, বাবার নাম অথবা ডেট অফ বার্থ বা আপনার যে জেন্ডার এম অথবা এফ যেটা আপনার থাকুক না কেন, যদি আপনি একবার ইনপুট করে দেন এবং তারপর যদি আপনি কন্টিনিউ বা আপনি সেভ করে দেন তাহলে এরপর আপনি এখান থেকে কোনোভাবেই আপনি এডিট করতে পারবেন না। এবং যদি
আপনার মাধ্যমিকের মার্কশিটে বা সার্টিফিকেটে আপনার নিজের নাম, আপনার বাবার নাম এবং আপনার ডেট অফ বার্থ যেভাবে আছে সেভাবে যদি না আপনার ইনপুট করা থাকে এদের ওই ওয়েবসাইটে, তাহলে আপনার এই ফর্মটা রিজেকশন করে দেওয়া হবে। এরপর একটা অপশান রয়েছে যেখানে বলা হয়েছে, হোয়াইল রেজিস্টারিং আই হ্যাভ এন্টার রং মোবাইল নাম্বার, ক্যান আই চেঞ্জ মাই মোবাইল নাম্বার। অর্থাৎ যদি আপনি ভুলবশত, যদি আপনার কাছে অনেকগুলো সিম কার্ড থাকে, তার মধ্যে থেকে আপনি কোনো একটা আননেসেসারি মোবাইল নম্বরের অর্থাৎ সিম কার্ডের নম্বর দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তারপর যদি আপনি মনে করেন যে আপনি আপনার যে পার্মানেন্ট মোবাইল নম্বরটা রয়েছে সেটা আপনি এদের সাইটে আপনি আপলোড করবেন, অর্থাৎ আপনি চেঞ্জ করবেন, তাহলেও কিন্তু আপনি এখানে সেটা চেঞ্জ করার একটা অপশান পাবেন। অর্থাৎ আপনি এখানে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো সেখান থেকে আপনি কেবলমাত্র আপনার মোবাইল নম্বরটাই আপনি কেবলমাত্র চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি মডিফাই করতে পারবেন। এবং এই মোবাইল নম্বর আপনি কোথা থেকে মডিফাই করবেন সেটা আমি দেখাচ্ছি। এরপর আপনি দেখবেন আপনার এখানে যে হোম বাটনে আপনি আসবেন, হোম বাটনে আসার পর প্রথম যে স্টেজ রয়েছে যেখানে রেজিস্ট্রেশন, এখানে দেখবেন তিন নম্বরে একটা অপশান রয়েছে যেখানে মোবাইল চেঞ্জ বলে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনি পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এখানে বসাবেন, এবং আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বর আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা আপনি এখানে বসাবেন, এবং তারপর এখানে বর্তমানে আপনি যে মোবাইল নম্বরটা আপনি রিপ্লেস করতে চান, অর্থাৎ আপনি নতুন নম্বর দিতে চান, সেই নম্বরটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে এখানে ওটিপি যদি দেওয়া থাকে তাহলে ওটিপির মাধ্যমে আপনি ভেরিফিকেশান করেই আপনি কেবলমাত্র এই মোবাইল নম্বরটা আপডেট করতে পারবেন। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, যখন আপনি এই জিডিএসের জন্য অনলাইনে আবেদন করবেন, এখানে যেহেতু মাধ্যমিকের জন্য আপনি যখন অনলাইনে জিডিএসের জন্য আবেদন করবেন তখন অবশ্যই একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, আপনি যদি ভুলবশত যদি আপনি মাধ্যমিকের যে বোর্ড রয়েছে অর্থাৎ যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের জায়গায় যদি আপনি অন্য কোনো বোর্ড যদি সিলেকশন করেন, অথবা আপনি যে সালে পাস করেছেন সেই সালটা যদি না সিলেক্ট করে অন্য কোনো সাল যদি আপনি সিলেক্ট করে নেন, তাহলে আপনি এখানে কোনোভাবেই আপনি সেটা এডিট করার সুযোগ পাবেন না। দেখবেন ফিজ পেমেন্ট করার পর তিন নম্বর যে স্টেপ রয়েছে, যখন আপনি অনলাইনে আবেদন করবেন আপনি দেখবেন, আর যারা অলরেডি আবেদন করেছেন ওনারা অলরেডি জানেন, যেখানে অ্যাড্রেসের যে ঘর রয়েছে এবং তার নিচে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া রয়েছে এবং যেখানে প্রতিটা সাবজেক্টে কত নম্বর পেয়েছে ওইখানেই কিন্তু এই অপশানটা থাকে, যেখানে আপনাকে আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করতে বলা হয়, এবং যে সালে আপনি পাস করেছেন সেই সালের দেখবেন বোর্ডের ডান পাশে আপনার একটা রেঞ্জ দেওয়া থাকে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দিয়ে 2007 অফ দিয়ে অথবা অবলিক দিয়ে আপনার 2009, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে। অর্থাৎ আপনি যে সালে পাস করেছেন সেই রেঞ্জটা দেখে কিন্তু আপনি সিলেক্ট করবেন, অন্য যদি বোর্ডটা যদি আপনি বসিয়ে দেন তাহলে আপনার ফর্মটা রিজেকশান করে দেবে, আর তাছাড়া আপনি এখানে এই বোর্ডটা আপনি মডিফাই অর্থাৎ আপনি এডিট করতে পারবেন না। এখানে দেখবেন একটা অপশান রয়েছে যেখানে আই এম নট এবল টু রেজিস্টার উইথ দ্য গিভিন মোবাইল নম্বর, অর্থাৎ আপনি যখন অনলাইন আবেদন করতে চাচ্ছেন তখন দেখছেন যে আপনি যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না। অর্থাৎ এর মানে এটাই হলো কেবলমাত্র একটা মোবাইল নম্বর দিয়ে একবারই এখানে রেজিস্ট্রেশন করা যাবে, একটা মোবাইল নম্বর দিয়ে দুজন ব্যক্তির রেজিস্ট্রেশন এখানে করা যাবে না। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাও রয়েছেন এবং তাছাড়া আমার আদার্স অনেক বন্ধুরাও রয়েছেন যারা অলরেডি আগে এই জিডিএসের জন্য অনলাইনে আবেদন করে ফেলেছেন, এবং ওনারা হয়তো ভাবছেন যে আমি অন্য কোনো মোবাইল নম্বর দিয়ে হয়তো আমি যদি আরেকবার ট্রাই করি তাহলে আমি এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। যেহেতু আপনি এখানে যখন অনলাইন আবেদন করবেন আপনি মোবাইল নম্বর যদি আপনি চেঞ্জও করেন তারপরও কিন্তু আপনার যে নাম, আপনার যে বাবার নাম এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এগুলো এদের যে সার্ভার রয়েছে এদের সার্ভারে এটা আপডেট হয়ে যায় অর্থাৎ স্টোর হয়ে থাকে। দ্বিতীয়বার যখন আপনি ওখানে রেজিস্ট্রেশন করতে যাবেন তখন ওখানে আপনার এক্সিস্টিং ক্যান্ডিডেট বলে শো করবে, অর্থাৎ আপনি দ্বিতীয়বার জন্য আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যেখানে ইংলিশটা এখানে বলে দেওয়া হয়েছে, অনলি ওয়ান মোবাইল নম্বর ইজ ম্যাপ টু ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার, দিস শুড বি অফ ক্যান্ডিডেট, দ্য সেম মোবাইল নম্বর ক্যান নট বি ইউজ ফর আদার রেজিস্ট্রেশন, দ্য সেম ক্যান্ডিডেট অলসো শুড নট রেজিস্টার টুয়াইস, অর্থাৎ একই ব্যক্তি দুবার এখানে কোনোভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না।
এখানে দেখবেন পেমেন্ট রিলেটেড অনেক কোয়ারি রয়েছে, এবং যেখানে অনেকে আছেন যারা অলরেডি জিডিএস এর জন্য আবেদন করে ফেলেছেন কিন্তু পরে উনি জানতে পেরেছেন যে উনি এখানে জিডিএস এর জন্য এলিজিবল নয়, অর্থাৎ জিডিএস এর জন্য যে কোয়ালিটি বা যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া উনি মেনটেন করতে পারবেন না। ওই ব্যক্তি ওই যে পেমেন্টটা করেছে ওই পেমেন্টটা যদি উনি চান যে উনি রিফান্ড করবেন তাহলে উনি এখান থেকে কোনোভাবে রিফান্ড করতে পারবেন না, অর্থাৎ যদি এখানে কেউ একবার টাকা পেমেন্ট করে ফেলে সেই পেমেন্ট কোনোভাবেই রিইম্ব্যাক করবে না, অর্থাৎ রিফান্ড পাওয়া যাবে না। অনেক সময় দেখবেন যেহেতু এখানে একটা ওটিপির ব্যাপার আছে, অর্থাৎ কনফার্মেশনের জন্য একটা ওটিপি চাওয়া হয়, যখন আপনি ওটিপি নেবেন অনেক সময় দেখবেন আপনার মোবাইলে আপনার ওটিপি আসে না। যদি আপনার মোবাইলে ওটিপি না আসে এক নম্বর প্রবলেম হয় সার্ভার প্রবলেম, অর্থাৎ এই যে ইন্ডিয়া পোস্টের যে সার্ভার রয়েছে এক নম্বর হলো এই ইন্ডিয়া পোস্টের সার্ভারের প্রবলেম, নয়তো আপনার যে মোবাইলের যে সিম কার্ড রয়েছে আপনার সিম কার্ডটা যে কোম্পানির যে অপারেটর রয়েছে সেই অপারেটরের কোনো প্রবলেমের জন্য আপনি আপনার ওই মোবাইল নম্বরের মধ্যে আপনি ওটিপি পাচ্ছেন না। অবশ্যই যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে আপনি পরে আপনি ট্রাই করে দেখুন, অবশ্যই আপনি আপনার মোবাইলের মধ্যে ওটিপি পাবেন। এভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অনেক ইনস্ট্রাকশান রয়েছে এবং এই সকল সমস্যাগুলো হয়ে থাকে বলেই কিন্তু এখানে সেই সকল প্রশ্নের উত্তরও দেওয়া রয়েছে। যদি আপনি এখানে যে ইংলিশটা রয়েছে ইংলিশটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেট আপনি করে নেবেন, এবং কীভাবে করবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। যারা জানেন তাদের কাছে ঠিক আছে, কিন্তু যারা জানেন না কীভাবে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয় অনলাইনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি যে কোনো একটা অপশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর যে ইংলিশটা আপনি বুঝতে পারছেন না সেই ইংলিশটা অবশ্যই আপনি এখানে কপি করবেন। কপি করার পর আপনি গুগলে আপনি যাবেন, এখানে আপনি সার্চ করবেন গুগল ট্রান্সলেট বলে আপনি সার্চ করবেন। দেখবেন এখানে গুগল ট্রান্সলেট যেটা আছে এখানে আপনার দুপাশে দুটো অপশান রয়েছে, প্রথমে আপনি যে ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে বসাতে চান অর্থাৎ এন্টার টেক্সট এবং যেটাতে আপনি কনভার্ট করতে চান সেটাই আপনার ট্রান্সলেট হবে, এবং অবশ্যই এখানে যেহেতু ইংলিশ থেকে করা হবে তাই এখানে অবশ্যই আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি ইংলিশটা আমি সিলেক্ট করছি। এরপর ডান পাশে যেহেতু আমি ইংলিশ থেকে বাংলা আমি জানতে চাচ্ছি সেহেতু আমি এখানে বাংলা সিলেক্ট করলাম, এখানে যেটা আমি কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর তারপর দেখবেন ডান সাইডে আপনি যে ইংলিশটা আপনি এখানে পেস্ট করেছেন তার বাংলাটা আপনি দেখতে পাবেন। এইভাবে এখানে যে সকল প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে অর্থাৎ জিডিএস এর জন্য অনলাইন আবেদন করার সময় অথবা আবেদন করার পর যে সকল সমস্যাগুলো হয়ে থাকে সেই সকল সমস্যাগুলো কীভাবে আপনি ওভারকাম করতে পারবেন এবং আপনি কোন কোন জিনিসগুলো আপনি এডিট করতে পারবেন আর কোন কোন জিনিস আপনি এডিট করতে পারবেন না সেগুলো আপনি অবশ্যই এইভাবে আপনি দেখে নেবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই হলো আজকের এই ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।